সুপ্রভাত। আজ সকাল সকাল উঠে বাজার করব ভেবে দাসপাড়া বাজারে গেছিলাম। আমরা এখন দাসপাড়া বাজারে বাজার করতে যাচ্ছি। বাজার চলে এসেছি। আরে আপ 300 করে কুড়ি, আপ 300 করে কুড়ি, লঙ্কা 530 টাকা, 320 টাকা তো শর্টকাট। যেগুলো চোখে পড়লো সেগুলো দেখে মনে হলো ঝিমিয়ে আছে, মানে সেরকম তেজ নেই মাছে। মাছ পেলাম না, এই জন্য একটা মাছ কিনে বাড়িতে। অনেক কিছু বাজার করব ভেবে দাসপাড়া বাজারে গেছিলাম। আমরা জেনারেলি নয়াবাদ বাজার থেকেই বাজার করি, বাট আজকে দাসপাড়া বাজারে গেছিলাম। বেশি বেশি বাজার করব, অনেক রকম মাছ কিনবো এই ভেবে চন্দিমা আর আমি সকাল সকাল, মানে অফিস স্টার্ট হওয়ার আগে। কিন্তু আমাদের পছন্দ মতন সব কিছু পাইনি, এসপেশালি মাছ তো খালি একটা রুই মাছ কিনে আনতে হয়েছে। চন্দ্রিমা, হ্যাঁ, তাহলে কি কি কেনা হলো আজকে? আজ কেনা হলো পটল, শশা, দুটো আম, কাঁচা আম, দেখি এটা বিনস, হ্যাঁ বিনস, দুটো বেগুন, হ্যাঁ, এদিক থেকে কুমড়ো, লঙ্কা, টমেটো, আলু আর রসুন। শুনেছিলাম ভালো ভালো জিনিস পাওয়া যায়। এক দুবার সন্ধ্যাবেলা গিয়েছিলাম, প্রচুর বাজার ছিল, ভেবেছিলাম যে সকালবেলা আরো বেশি বাজার থাকবে, ফ্রেশ মাছ থাকবে, তো কিছুই পেলাম না এবার। ঠিক আছে, আজকে অনেক কাজ আছে, একটু আজকে লন্ড্রির ব্যাপারও আছে, আর আমাকে এখনই লগ ইন করতে হবে, তো আমি অফিসের কাজটাও স্টার্ট করি। আর আর আজকে সেরকম কোনো প্ল্যান নেই। ও, আজকে ফার্নিচার আসবে। হ্যাঁ, হুটহাট প্ল্যান তো হয়েই যায় আমাদের। হ্যাঁ, আজকে ফার্নিচার আসবে, একখানা একটাই জিনিস আসবে, সেটা আমাদের কার্পেন্টারকে দিয়ে বানানো। কার্পেন্টারকে আপনাদের সাথে আলাপ করাও বলেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা পসিবল হয়ে উঠছে না, কারণ ও খুব বিজি, ও জাস্ট ডেলিভার করে বেরিয়ে যাবে, পরে আরেক দিন আলাপ করিয়ে দেব। সুস্মিত কি করছে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কি করছে। আরে সাবাস, জামা কাপড় কেচেছে, মানে ও কাচেনি, ও মেশিনে দিয়ে দিয়েছিল, মেশিন থেকে তারপর জামা কাপড় পরিষ্কার হয়ে বেরিয়েছে, এখনো জামা মেলছে। হ্যাঁ, তাহলে বলুন, একটা অপবাদ আছে যে বড়েরা কোনো বউদের হেল্প করে না, আমি কিন্তু চন্দ্রিমার যথেষ্ট হেল্প করি। হ্যাঁ, বাড়ির পুরো দায়িত্ব ওর, ও হচ্ছে হোম মিনিস্টার, বাট আমি লেবার হিসেবে কিন্তু অনেক কাজ করে দিই। ও ডিনাই করবে? না, একদম করবো না, অনেক কাজ করে দেয়, সবই লকডাউনের কৃপা। এত ধুলো বাইরে যে আমি এটা বারান্দায় মেলছি না। আমরা এখন কি করি, ম্যাক্সিমাম দিনই এই ঘরটাতে, এটা যেহেতু এখন ফাঁকা আছে আর স্টোররুম হিসেবে ইউজ হচ্ছে, ম্যাক্সিমাম দিনে আমরা সব জামা কাপড় এই ঘরটাতে রেখে দিই। এখন ঠেসে দিও না, এই ঘরটাতে রেখে দিই, এই ঘরটাতে থাকলো মানে লাক ভালো যে আমাদের কাছে এরকম একটা খালি রুম আছে এখন, কারণ বারান্দায় দিলে পুরো একেবারে ধুলোয় ভর্তি হয়ে যাবে, তাহলে আবার শুকিয়ে যাওয়ার পর আবার কাচতে দিতে হবে। আচারগুলো নিয়ে আসি, কারণ রোদ চলে গেছে, বাইরে ধুলোর মধ্যে রেখে লাভ নেই। ঠিক আছে চন্দ্রিমা,
ওর ফেভারিট জিনিস নিয়ে আসছে, ওর মায়ের বানানো আচার। এগুলো কি আচার? একটা তেঁতু, একটা কুলের আচার, একটা টমেটোর আচার। কোনটা কুল কোনটা টমেটো দেখতে হবে। এইগুলো ঢাকা দিয়ে রেখেছি কারণ ঢাকনা দিয়ে রাখলে ভেপার হয়ে যায়, তাতে আচারগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য কাগজ দিয়ে রেখে দিয়েছি, পাতলা কাগজ। এটা কুলের আচার, একটু দেখি। আধে খাওয়া হয়ে গেছে, পুরো প্রায় খাওয়াই হয়ে গেছে। হ্যাঁ, ডেইলি আমরা তরকারির মতন আচার খাই। আর এটা এটা হচ্ছে টমেটোর আচার, এই আচারটা দারুণ খেতে হয়েছে। হ্যাঁ, দেখাচ্ছি। আর বাকি এই ফ্ল্যাটে নতুন কি কি এসছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আমাদের বেডরুমের জন্য ছোট্ট ক্যাবিনেট বানানো হয়েছে, আর একটু আগেই এলো ক্যাবিনেটটা। এরকম রয়েছে, কারণ আমাদের খাটের পাশে সাইড টেবিল যেগুলো আমরা দেখেছি সেগুলো মানে পছন্দ হচ্ছিল না, আর নইলে খুবই ছোট। আর এদিকে ড্রেসিং টেবিলটা থাকার কারণে এখানে সাইড টেবিলটা রাখার জায়গা হচ্ছিল না। তো রাখা যেত, কিন্তু রাখলে কি হতো, এই যে এখানে যে বক্স খাটের এই পাল্লাগুলো খোলা যেত না। হ্যাঁ, মানে এদিকে দুটো পাল্লা আছে, দুদিকে দুখানা পাল্লা আছে, এদিকেও দুটো পাল্লা আছে। তো ওইদিকে ওই একদম কোণার দিকে পাল্লাটা তাহলে খোলা যাবে না, ওখানে যদি একটা ছোট বেডসাইড টেবিল করা হয়। তাই জন্য আমরা ভাবলাম একটা এরকম একটু বড় সাইজের ক্যাবিনেট বানিয়ে নিই, অনেকটা স্টোরেজ হয়ে যাবে। আরেকটা জিনিস আমরা এই বাড়িতে এসে কিনেছি, সেটা হচ্ছে গিয়ে একখানা সোফা সেট, বেসিক্যালি একটা টু সিটার কাউচ। আমাদের অলরেডি একখানা থ্রি সিটার সোফা ছিল, কিন্তু এখানে এসে সিটিং এরিয়াটা আমরা দেখলাম যে ওই থ্রি সিটারটার সাথে যদি আরেকটা টু সিটার কিনে নেওয়া হয় তাহলে এখানে একটা বেশ সুন্দর সেট আপটা ভালো হবে। আর সোফাটা হচ্ছে এখন সেট আপটা এরকম হয়েছে। আগে আমাদের এই সোফাটা ছিল, এটা থ্রি সিটার সোফা, এই সোফাটার সাথে এই তিনটে কুশানো দিয়েছিল। তো এইখানে এই বাড়িতে আসার পর আমরা এই টু সিটার সোফাটা কিনলাম, এই টু সিটার সোফার সাথে আবার এই দুটো কুশান দিয়েছে। তারপর আমরা এই দুটো সোফার জন্য এই দুটো সোফা কভার, একটা টু সিটার একটা থ্রি সিটার সোফা কভার কিনেছি। মানে তাই জন্য একখানা পুরো কমপ্লিট সেটের মতন এখন দেখতে লাগে, মনে হয় না যে দুটো আলাদা কোম্পানির। এই থ্রি সিটার সোফা তো আমাদের আগে ছিল, এটাও ফ্লিপকার্ট থেকে কেনা আর এটাও ফ্লিপকার্ট থেকে কেনা। এই দুটোর যে কভার আছে এই কভারগুলো অ্যামাজন থেকে কেনা। তখন ভিডিও করতে করতে হঠাৎ করে অফিসের কল চলে এলো, আর তারপরে সারাদিন আজকে কাজ করতে হয়েছে। তো ফাইনালি লগ অফ করার পর এখন আবার একটু টাইম পাচ্ছি আপনাদের, বাকি দুটো জিনিস দেখানোর ছিল নতুন ফার্নিচার হিসেবে এ বাড়িতে যেগুলো বানানো হয়েছে, তো দুটোকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা তো আপনারা অন্য ভিডিওতে দেখেইছেন, এই চন্দ্রিমা কিচেনে কাজ করছে, আমাদের মডিউলার কিচেনটা এখানে নতুন বানানো হয়েছে। এই ঘরে আমাদের স্টাডি টেবিলটা নতুন কেনা হয়েছে, আর এটার একখানা ভিডিও তো আমরা করেইছি স্পেসিফিক্যালি এই টেবিলটার। ঘরটা তো পুরো অন্ধকার অন্ধকার লাগছে, একটু বড় লাইটটা জ্বালাই। হ্যাঁ, বড় লাইটটা জ্বালিয়ে দাও। আর এটাতে দুটো ড্রয়ার আর ক্যাবিনেটও আছে, এরকম একটা ড্রয়ার আছে উপরেও, এরকমই একটা উপরের ড্রয়ারটাও এরকমই, আর তাছাড়া ক্যাবিনেটটা একবার খুলে দেখো। এগুলো সব ফুল হয়ে গেছে, স্ট্যাক হয়ে গেছে। বেডরুমে যে নতুন ক্যাবিনেটটা দেখালাম ওটা ছাড়াও আরেকখানা নতুন ক্যাবিনেট বানানো হয়েছে, ওয়াল ক্যাবিনেট, সেটা হয়তো আপনারা আগের ভিডিওতে আগের কোনো ভিডিওতে আপনারা দেখে থাকবেন। আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই ক্যাবিনেটটা বানানো হয়েছে, এই ডিজাইনটা আমরাই দিয়েছি। হ্যাঁ, মানে আমার সুস্মিত দিয়েছে এটা। হ্যাঁ, মানে দুজনে মিলেই সলা পরামর্শ করে এই ডিজাইনটা সিলেক্ট করা হয়েছে। একটু খুলে দেখাই। হ্যাঁ,
অনেকটাই স্পেস। হ্যাঁ বেশ অনেকটাই স্পেস। মানে আমাদের এই তিনটে তিন পাল্লার আলমারিতে যা যা জিনিস ছিল সমস্ত কিছু এর মধ্যে ট্রান্সফার করতে পেরেছিলাম আমরা যখন শিফট করেছিলাম। হ্যাঁ মানে প্রচুর স্পেস, প্রচুর স্পেস। তো এই সব জিনিসপত্রই আমাদের এই ফ্ল্যাটে এসে কেনা হয়েছে। আর কিছু প্ল্যানিং আছে? হ্যাঁ অনেকগুলো প্ল্যানিং আছে, কিছু না অনেকগুলোই প্ল্যানিং আছে। একটা ওই গেস্ট রুমটাতে একটা খাট তৈরি হবে, তারপর ওখানে যে ক্যাবিনেটের জন্য মানে কি বলে ওটাকে খোপটা রয়েছে ওটাতে একটা ক্যাবিনেট হবে, ওয়াল ক্যাবিনেট হবে। তারপর আমাদের বসার ঘরে একটা দেয়াল পুরো ফাঁকা আছে, ওই দেয়ালটাতে একটা ক্যাবিনেট করার ইচ্ছা আছে। অনেকগুলো রকম আছে, আস্তে আস্তে একটা একটা করে হবে, সবে ঢুকেছি তো একটা একটা করে তৈরি হচ্ছে। হ্যাঁ তো যাই হোক, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা আবার খুব শিগগিরই আরো ভিডিওস নিয়ে আসব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম আরো ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন। বাই বাই।